নমস্কার, আপনারা দেখছেন আর বয়েস নিউজ। সরস্বতী পূজোর আগের রাতে এক স্কুল পড়ুয়ার আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য। গলায় ফাঁস জড়ানো ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের লোকেরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে মালদা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দীর্ঘদিন বাদে সোমবার সে স্কুলে যায়। পুলিশ জানিয়েছে মৃত ছাত্রের নাম বিশাল রায়, 17 বছর বয়স। ইংলিশ বাজার থানার গয়েশপুর কলতাপাড়ায় সে মামার বাড়িতে থাকত। উমেশ চন্দ্র বাস্তুহারা উচ্চ বিদ্যালয়ে 12 শ্রেণীর ছাত্র ছিল সে। পরিবার সূত্রে জানা গেছে সে মামা নারায়ণ বাহাদুরের বাড়িতে থেকে পড়াশোনা করত। রাতে অন্য দিনের মতন পড়াশোনার পর খাওয়া দাওয়া করে নিজের ঘরে ঘুমোতে যায়। পরে পরিবারের লোকদের সন্দেহ হলে ঘরে দরজা ভেঙে দেখেন তার ঝুলন্ত দেহ। মঙ্গলবার ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয় মালদা মেডিকেলের মর্গে। পুলিশের কাছে তদন্তের দাবি জানিয়েছেন পরিবারের লোকেরা। সাংবাদিক পাপি সিং এর রিপোর্ট, মালদা। বাঁশবাড়ি উমেশচন্দ্র কস্তরা বিদ্যালয়ে পড়ত। স্কুল কালকে গেছিলো, তারপরে স্কুল গিয়ে আপনার স্কুলে ফিসও জমা দিয়ে এসছে। জমা দিয়ে এসে আপনার বাড়িতে খাওয়া দাওয়া করেছিল না। এমনি মার সাথে, আমার ওয়াইফের সাথে, আমার মার সাথে, মানে দিদার সাথে গল্প গল্প করেছে, হেসে টেসে সবই করেছে। হঠাৎ করে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছিলো, যেরকম প্রত্যেকদিনই করে। ওর মা ভেবেছে হয়তো রেডি হয়ে কোথাও ঘুরতে বেরোবে, যেটা প্রত্যেকদিনই করে, ঘুরতে বেড়ায় বিকাল হলে। তো ঘরে তারপরে 10-15 মিনিট পর দরজা খুলে গেছে, যেরকম চলন্ত অবস্থা হতে পারে। কিছু রহস্য আমরা এখন অব্দি কিছু জেনে উঠতে পারিনি, তবে যদি জানতে পারি বা কিছু এমনটা একটা তদন্ত চাইছি। পুলিশকে বলেছেন? হ্যাঁ, আমাকে জানিয়েছি। কোন থানায়? আপনার নাম? আমার নাম নারায়ণ বাহাদুর।